আপ আপনার নাম চাঁদ আচ্ছা কিছু পড়েন ক্লাস নাইন নাইন আমি আপনাকে পাঁচটা ধাঁধা জিজ্ঞেস করবো পাঁচটার মধ্যে যদি তিনটে পেরে যান ছোটো একটা গিফট আছে আচ্ছা আচ্ছা আমার ফার্স্ট কোয়েশ্চেন কোন দুটি সংখ্যা কোন দুটি সংখ্যা একসাথে থাকলে গন্ডগোল হয় সেই সংখ্যাগুলো অবশ্যই এক থেকে দশের মধ্যে থাকে সব সময় দুটি সংখ্যা একসাথে থাকলে হ্যাঁ গন্ডগোল মনে হয় দুই না হয় না এবার দুটি সংখ্যা একসাথে থাকলে গন্ডগোল হয় দুটি সংখ্যার নাম বলতে হবে যে যেটা একসাথে থাকলে ঝামেলা হয় সব সময়

সবাই আপনাকে ছেড়ে চলে গেল সে ছেড়ে যায় না সে সবসময় দুইটার মধ্যে একটা পালেন তিন নাম্বার কোশ্চেন চলেছি কোন জিনিসটা কাটলে পারে কোন জিনিসটা কাটলে পারে আমরা জানি চোল হাত নোখ সবকিছু কাটলে ছোট হয়ে যায়

3 4 5 6 7 গাছ কাটলে ছোট হয়ে যায় গাছ কাটলে মারা যায় পুকুর কাটলে মানে পুকুর কাটলে বড় হয় রাইট উত্তর আবু তিনটার মধ্যে 1% আমি এখন 4 নম্বর क्वेश्चन چلا যাব সেটা হচ্ছে জলে থাকে তবু মাছ না সেটা কি হতে পারে জলে থাকে তবু মাছ না বাজারে মাছ বলে বিক্রি করা হয় মাছ বলে বিক্রি করা হয় এটা

নাইন টেন আপু চারটার মধ্যে একটা পারলেন আমি লাস্ট কোশ্চেন চলে যাচ্ছি সেটা হচ্ছে কি ভাঙলে শব্দ হয় না কি ভাঙলে শব্দ হয় না মম মোম বাংলে শব্দ হয় না রাইট হুম আচ্ছা একদম সঠিক উত্তর আপু পাঁচটার মধ্যে দুইটা পার্সেন ছোট একটা গিফট ছিল তারপর আপনাকে ছোট একটা গিফট দেওয়া হবে তো বেশি পারলে আর বড় গিফট দেওয়া হতো তো ছোট একটা গিফট এটা আপনার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ইউটিউব চ্যানেল সামসুল অফিসিয়াল প্রিন্স শামসুল আশা করি দেখ আচ্ছা থ্যাংক ইউ